বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেনিয়াবাদ বলেছেন, একটু বৃষ্টি হলে নগরীতে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। দিন দিন এ সমস্যা বৃদ্ধি পাচ্ছে, যার কারণে নানা সমস্যায় পড়ছে নগরবাসী। বিভিন্ন ওয়ার্ডের মানুষের সাথে কথা বলে জানতে পেরেছি জলাবদ্ধতায় কত কষ্ট হচ্ছে তাদের। জঞ্জালের শহর থেকে শান্তির শহর হিসেবে গড়তে চাই আপনাদের সকলকে নিয়ে। মঙ্গলবার 8ই আগস্ট সন্ধ্যায় বরিশাল ক্লাবের অমৃতলাল দে মিলনায়তনে বঙ্গমাতা বেগম ফজলুদ্দিন্নেসা মুজিবের 93তম জন্মদিন এবং 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের স্মরণে দোয়া মোনাজাত অনুষ্ঠান পূর্বে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। খোকন সেনিয়াবাদ বলেন, বঙ্গমাতা শেখ ফজলুদ্দিন্নেসার অনুপ্রেরণাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অনন্য উচ্চতায় নিতে সহায়তা করেছে। স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর অবদানের সবটুকু উৎসাহ ও অনুপ্রেরণা ছিল বঙ্গমাতার। তাই আসুন, শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসীদের নিয়ে আগামীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি। তিনি বলেন, নগরীতে কোনো জলাবদ্ধতা থাকবে না, আমি অবশ্যই নির্বাচনে সব প্রতিশ্রুতি রক্ষা করব। এর পরপরই বঙ্গমাতা বেগম ফজলুদ্দিন্নেসা মুজিবের 93তম জন্মদিন এবং 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের স্মরণে দোয়া মোনাজাত অনুষ্ঠান হয়। আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আফজালুল করিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেনিয়াবাদের সহধর্মিনী লুনা আব্দুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড কেবিএস আহমেদ কবির, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি আনিসুদ্দিন শহীদ, আইনজীবী সমিতির সাবেক সভাপতি লস্কর নুরুল হক, মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, জেলা পরিষদের সদস্য শহীদুল ইসলাম, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ সদস্য অসীম দেওয়ান, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসীম উদ্দিন, বিএম কলেজ ছাত্রলীগ বাকসুর সাবেক ভিপি মঈন তুষার, সাবেক অধ্যাপিকা শাহ সাজিদা সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।